নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা আলোচনা করব হাউ টু প্রিপেয়ার ফর ডেসক্রিপটিভ পেপার। এই ডেসক্রিপটিভ আপনার এসএসসির ডেসক্রিপটিভ হতে পারে, এখন যদিও এসএসসি সিজিএল এর ডেসক্রিপটিভ তুলে দেওয়া হয়েছে, তবুও কিন্তু এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস এছাড়াও অন্যান্য এসএসসির এক্সামে কিন্তু ডেসক্রিপটিভ পেপার এখনও রয়েছে। তাছাড়া WBCS এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ পেপার কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে বেঙ্গলি এবং ইংলিশের ওপর ডেসক্রিপটিভ পেপার থাকে, প্রত্যেকটা ডেসক্রিপটিভের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে হেল্পফুল হবে এই ভিডিওটা। তো কীভাবে আপনারা ডেসক্রিপটিভের প্রস্তুতি নেবেন, তার পাশাপাশি কোন এডিটোরিয়াল পড়তে হবে এবং এডিটোরিয়াল আপনারা কীভাবে চুজ করবেন, দেখুন একটা পেজে অনেকগুলো এডিটোরিয়াল থাকে, এবার আপনারা অনেকে কনফিউজ হয়ে পড়েন যে এই এডিটোরিয়ালগুলোর মধ্যে কোনগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো পড়তে হবে। আর প্রত্যেকটা এডিটোরিয়াল কিন্তু সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ থাকে না, সেটা আমরা আজ ডিসকাস করব। এবং লেখার সময়, যে কোনো ডেসক্রিপটিভ লেখার সময় কী ধরনের তথ্য, কী ধরনের ডেটা আপনারা ইউজ করতে পারেন সেগুলো নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে বলি, শেখার জন্য আমরা এই যে এডিটোরিয়াল এটাকে দুভাগে ভাগ করতে পারি, মানে কে কোন ধরনের এডিটোরিয়াল পড়বে সেটাকে দুটো ভাগে ভাগ করব। একটা ধরনের স্টুডেন্ট তাদের জন্য যারা শেখার জন্য এডিটোরিয়াল পড়ছে আপাতত, মোটামুটি ডেসক্রিপটিভে তারা সবে এসেছে এবং ডেসক্রিপটিভ সম্পর্কে তাদের বিশেষ কোনো আইডিয়া নেই, তারা এডিটোরিয়াল পড়ছে এবং এডিটোরিয়ালের ক্ষেত্রেও তারা নতুন, তাদের জন্য কোন ধরনের এডিটোরিয়াল, তাদের জন্য দরকার বেসিক ডেটা বেসড এডিটোরিয়াল। আপনার বাঁ পাশে দেখবেন যে কোনো পেপারে, সাধারণত ইংলিশ পেপারগুলোতে বাঁ পাশে যে কোনো পেপারের বাঁ পাশটাই এডিটোরিয়াল থাকে এরকম বেসটায়। এবারে দেখবেন মাঝখানে যে বড় এডিটোরিয়ালটা থাকে, এই এডিটোরিয়ালটা স্পেশালি হিন্দু ল্যাঙ্গুয়েজ অনেকটা টাফ থাকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের তুলনায় হিন্দু ল্যাঙ্গুয়েজ টাফ থাকে। তো এই যে বড় যে এডিটোরিয়ালটা থাকে, এটা অনেক সময় দেখবেন ফিলোজফিক্যাল এডিটোরিয়াল অনেক টাইপের থাকে, মানে অ্যাকচুয়ালি ফিলোজফিক্যাল তো বলা ভুল, কিন্তু ডেটার সাথে ফিলোজফি কিন্তু অনেকটা মিক্স থাকে এবং এখানে কিন্তু প্রপার ওয়েতে অ্যানালিসিস করা থাকে। কিন্তু এর আশেপাশে যে ছোটো ছোটো এডিটোরিয়াল দেখবেন, এই এডিটোরিয়ালগুলো কিন্তু অনেকটা ডেটা বেসড হয়ে থাকে। আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন এই এডিটোরিয়াল অনেকটা ডেটা বেসড হয়ে থাকে। আপনি যদি প্রথমে শুরু করতে চান, শিখতে চান, আমি আপনাদের রিকমেন্ড করবো প্রথমে ডেটা বেসড এডিটোরিয়ালের ওপর গুরুত্ব দিন। এবারে দেখুন কখনো কখনো কিন্তু এই পোর্শানে ফিলোজফিক্যাল এডিটোরিয়াল এবং ডেটা বেসড এডিটোরিয়াল মিক্স না করে এখানে হয়তো ডেটা বেসড এডিটোরিয়াল দিয়ে দিল, তখন আপনাকে কিন্তু এই এডিটোরিয়ালটা পড়তে হবে। অর্থাৎ আপনি প্রথমে ফিলোজফিক্যাল এডিটোরিয়ালের ওপর গুরুত্ব দেবেন না, শুধুমাত্র আপনি গুরুত্ব দেবেন ডেটা বেস, বেসিক ডেটা বেসড এডিটোরিয়াল, বেসিক ল্যাঙ্গুয়েজ যেখানে ইউজ করা হচ্ছে সেই টাইপের এডিটোরিয়ালের ওপর। কারণ আপনি যদি প্রথমেই ফিলোসফিক্যাল এডিটোরিয়াল পড়তে যান, আপনি যদি প্রথমে নতুন হয়ে থাকেন এক্ষেত্রে, সেহেতু কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং সেটা কিন্তু খুবই বোরিং হয়ে যাবে। তো এই ধরনের এডিটোরিয়াল প্রথমে আপনি ইউজ করুন, তারপরে যখন আপনি ঠিকভাবে বুঝতে পারছেন এডিটোরিয়ালটা কোনগুলো কীভাবে কাজ করছে এবং কীভাবে এর যে প্রসেস সেটা হচ্ছে, যখন আপনি সেগুলোকে ধরতে পারবেন তখন আপনি কিন্তু প্র্যাকটিসের জন্য ফিলোসফিক্যাল এডিটোরিয়াল ইউজ করবেন। এবারে দেখুন পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু ইউজফুল হয় এই ফিলোসফিক্যাল এডিটোরিয়ালগুলো, এই যে ডেটা বেসড এডিটোরিয়াল এর থেকে কিন্তু ফিলোসফিক্যাল এডিটোরিয়ালের মাধ্যমে পরীক্ষায় আপনি বেশি নাম্বার পেতে পারেন। কারণ এগুলোই অ্যাকচুয়ালি আপনার এডিটোরিয়াল লেখা এবং যে কোনো ডেসক্রিপটিভ লেখার যে ক্যাপাবিলিটি সেটাকে বাড়িয়ে দেয় এই ফিলোসফিক্যাল এডিটোরিয়াল। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি বেসিক ডেটা বেসড এডিটোরিয়ালের মাধ্যমে শুরু করবেন এবং পরবর্তীকালে আপনি কিন্তু ফিলোসফিক্যাল এডিটোরিয়ালের মাধ্যমে নিজের প্র্যাকটিসটাকে ইমপ্লিমেন্ট করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু এডিটোরিয়াল আপনার খুব আয়ত্তের মধ্যে আসবে। তাহলে আয়ত্তের মধ্যে এডিটোরিয়ালকে আনতে গেলে দুটো স্টেপ, যারা প্রথমে শিখছে তাদের জন্য বেসিক ডেটা বেস এডিটোরিয়াল আর যারা প্র্যাকটিস করছে তাদের জন্য ফিলোসফিক্যাল এডিটোরিয়াল। এবার দেখুন প্রতিটা পেজে বা প্রত্যেকটা পেপারে কিন্তু প্রত্যেক দিন ফিলোসফিক্যাল এডিটোরিয়াল থাকে না, আপনাকে চিনে বুঝে নিতে হবে কোনগুলো বেসিক ডেটা বেসড এডিটোরিয়াল, তার পাশে কোনগুলো রিয়েল অ্যানালিসিস বা রিয়েল টাইপের, রিয়েল অ্যানালিসিস টাইপের এডিটোরিয়াল, সেখান থেকে আপনাকে কিন্তু এগুলোকে সিলেক্ট করতে হবে। কখনো কখনো আমি বলে দিলাম মাঝখানের পেজে এখানটায় বড় যেটা থাকে সেটা অনেকটা ফিলোসফিক্যাল এডিটোরিয়ালের সাথে ডেটা মিস করা থাকে, এমনটা কিন্তু নাও হতে পারে। কখনো কখনো ফিলোসফিক্যাল এডিটোরিয়ালের সাথে ডেটা বেসড এটা কিন্তু সাইডেও থাকতে পারে, তবে সেটাকে আপনাকে খুঁজে নিতে হবে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, দুটো হেডলাইন, দুটো এডিটোরিয়াল রয়েছে একটা পেজে, ধরুন একটা হেডলাইন রয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এটা একটা এডিটোরিয়াল রয়েছে, একটা এডিটোরিয়াল শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। দুই নম্বর এডিটোরিয়াল রয়েছে গঙ্গা নদীতে জীবাণু, গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে আবর্জনা ফেলার ফলে গঙ্গা নদীতে পলিউশন বেড়ে যাচ্ছে। এই দুটো এডিটোরিয়ালের মধ্যে আপনার কোনটাকে কী মনে হয় সেটা আপনি একটু ভাবুন। একটু ভালো করে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন গঙ্গা নদীতে আবর্জনা ফেলার ফলে সেই নদীতে দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে, এখানে দূষণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এখানে একটা ডেটা বেসড সায়েন্টিফিক ডেটা বেসড আলোচনা করতে হবে। তো এই যে ব্যাপারটা,
এটাকে আপনারা রাখবেন বেসিক ডেটাবেস এডিটোরিয়ালের মধ্যে। আরেকটা এই এডিটোরিয়ালটা প্রথম যেটা বললাম শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এখানে কিন্তু অনেক ফিলোসফিক্যাল এখানে কনসেপ্ট ইনক্লুড করতে হবে, তবেই কিন্তু এই এডিটোরিয়ালটা একটা মর্যাদা পাবে। তো আশা করি আপনাদের পার্থক্যটা বোঝাতে পারলাম। তো এই দুভাবে কিন্তু আপনারা এডিটোরিয়ালটাকে আলাদা করবেন এবং শেখার জন্য এবং প্র্যাকটিসের জন্য এভাবে ইউজ করবেন। এবারে আপনারা যখন ডেসক্রিপটিভ লিখবেন যে কোনো পেপার, সেটা লেটারের ক্ষেত্রে, এসের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখবেন কী কী কথা এখানে গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রথমে আপনি যাই যতটা পড়ুন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, রেগুলার যদি না লেখেন, তাহলে কিন্তু আপনার এডিটোরিয়াল এটা কিন্তু আপনার যে ডেসক্রিপটিভ সেটা কিন্তু একটা ফর্ম পাবে না। তো আপনার ডেসক্রিপটিভ পেপার রাইটিংকে একটা ফর্মে আনার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং রাইটিংয়ের মাধ্যমে, পড়ার মাধ্যমে নয়, রাইটিংয়ের মাধ্যমে আপনি যত লিখবেন ততই কিন্তু এটা আপনার আয়ত্তে আসবে। দুই নম্বর, নিজেকে এভালুয়েট করতে হবে শুধুমাত্র, সবসময় কিন্তু আপনি আপনার এভালুয়েশনের জন্য আরেকজন টিচারকে পাবেন না, আপনার নিজেকে এভালুয়েট করতে হবে কোথায় আপনার যে টার্মগুলো ইউজ করেছেন সেগুলো শুনতে খারাপ লাগছে, কোথায় এই টার্মগুলো ঠিকভাবে বসছে না, কোথায় স্পেলিং মিস্টেক আছে, সেগুলো আপনাকে নিজেকে খুঁজে বার করতে হবে। তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এডিটোরিয়াল বা আপনার যে ডেসক্রিপটিভ সেটা একটা ভালো দিকে যাচ্ছে। নেক্সট, আপনাকে অবশ্যই স্পেলিং মিস্টেক চেক করতে হবে। স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু নাম্বার থাকে এবং এখানে কিন্তু ব্যাড ইম্প্যাক্ট হলো, স্পেশালি WBCS-এর ক্ষেত্রে কিন্তু স্পেলিং মিস্টেকে আলাদা করে নাম্বার থাকে। SSC-র ক্ষেত্রে এতটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু WBCS-এর ক্ষেত্রে কিন্তু স্পেলিং মিস্টেক খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেলিং মিস্টেককে কিন্তু আপনার নাম্বার বরং এক একটা স্পেলিং মিস্টেকে, কখনো কখনো দুটো স্পেলিং মিস্টেকে কিন্তু হাফ নাম্বার করে কেটে নেবে। এক একটা স্পেলিং মিস্টেকে এক হাফ নাম্বার এবং দুটো স্পেলিং মিস্টেক কিন্তু এক নাম্বার কেটে নিতে পারে। তো অবশ্যই স্পেলিং মিস্টেকের দিকে গুরুত্ব দেবেন। নেক্সট, আপনি যতটা সম্ভব যত কারেন্ট এফেয়ার্স পড়ছেন সমস্ত কারেন্ট এফেয়ার্সগুলোকে কম্পাইল করে এডিটোরিয়ালের মধ্যে বা আপনার যে ডেসক্রিপটিভ রাইটিংয়ের মধ্যে সেখানে আনার চেষ্টা করবেন। এবারে কারেন্ট এফেয়ার্সের মধ্যে সব কিছু তো আপনি ঢুকিয়ে দিতে পারবেন না, তবে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম ডেটা ঢোকানোর। এবারে এই ডেটাগুলোর মধ্যে কোনগুলো পড়ে, গভর্নমেন্ট স্কিম আপনি যে সম্পর্কে লিখছেন সেই রিলেটেড গভর্নমেন্ট স্কিম আপনি ইনক্লুড করুন, বিভিন্ন ইন্ডেক্স ইনক্লুড করুন, র্যাঙ্কিং ভারতের র্যাঙ্ক এখানে কত, কান্ট্রির র্যাঙ্ক কত, এখানে ইম্প্রুভ করছে কি না, মেল ফিমেল ইন্ডেক্সে কেউ ইম্প্রুভ করছে কি না, মহিলাদের যে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ইম্প্রুভ হচ্ছে কি না, এগুলো আপনি ইনক্লুড করবেন। মিনিস্ট্রি, নোডাল মিনিস্ট্রি, আচ্ছা এর আগে যখন SSC-তে, এখনও SSC-তে ডেসক্রিপটিভ হয় কিন্তু CGL-এর ক্ষেত্রে যখন আগে ডেসক্রিপটিভ হতো, তো তখন কিন্তু 2015-16 সালের একটা RTI কপি কিন্তু ভাইরাল হয়েছিল, সেখানে কিন্তু যে নাম্বারের মার্কিং প্রসেস সেখানে লেখা ছিল যে নোডাল মিনিস্ট্রি, যেখানেই নোডাল মিনিস্ট্রি লেখা থাকবে সেখানে কিন্তু নাম্বার দেওয়া হবে একটু এক্সট্রা। তো অবশ্যই যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে নোডাল মিনিস্ট্রির নাম অবশ্যই লিখবেন, কোনো মিনিস্ট্রির সাথে যদি এটা রিলেট করে থাকে অবশ্যই এটাকে লিখবেন। এবারে আমি আপনাকে কিছু ট্রিক্স বলে দিচ্ছি। ধরুন আপনি এমন একটা টপিকের ওপর লিখছেন বা আপনাকে এমন একটা টপিক দেওয়া হলো যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স নেই, তো আমি আপনাকে রিকমেন্ড করব এই জায়গায় আপনি কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করবেন। দেখুন, যে কোনো জায়গায় যখন কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা নেই, আপনি ফিলোসফিক্যাল কোনো একটা রাইটিং লিখছেন ধরুন, তো এই ফিলোসফিক্যাল রাইটিং লেখার মধ্যে কিছু কিছু পয়েন্ট এমন অবশ্যই আপনি পেয়ে যাবেন যে পয়েন্টে, যে সমস্ত পয়েন্টে আপনি কোনো ভালো খারাপ দিকগুলোকে অ্যানালিসিস করছেন। আপনি যখন ভালো খারাপ দিক অ্যানালিসিস করছেন তখনই প্রেজেন্ট সিচুয়েশনের সাথে আপনি তুলনা করতে পারবেন। এখানে আপনার চলে আসছে ইন্ডেক্স, র্যাঙ্কিং, এগুলোকে কিন্তু আপনি ইনক্লুড করতে পারছেন। তাছাড়া যে কোনো একটা ডেসক্রিপটিভ রাইটিংয়ের সঠিক ফরম্যাট এবং সবচেয়ে ভালো নাম্বার পাওয়ার উপায় হচ্ছে সেই রাইটিংয়ের ভালো খারাপ এবং তার পাশাপাশি সেই খারাপ থেকে বেরিয়ে আসার জন্য তার ওয়ে অ্যাহেড অবশ্যই লিখবেন। আর এখানে আপনারা মাথায় রাখবেন ওয়ে অ্যাহেড এটা কিন্তু কনক্লুশন নয়, আর কনক্লুশন আপনাকে পজিটিভ ওয়েতে লিখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে আপনাকে কিন্তু কনক্লুশনটাকে পজিটিভ ওয়েতে রাখতে হয়। আর কনক্লুশন যখন আপনি পজিটিভ ওয়েতে রাখবেন তখনই কিন্তু এখানে আবার একটা ডেটা ইনক্লুড করার জায়গা চলে আসছে। যেমন দেখুন, যে কোনো কনক্লুশনে আপনি লিখছেন কি গভর্নমেন্ট এখানে এই এই মেজার নিতে পারে, তার মানে এখানে আপনি গভর্নমেন্ট স্কিম ইনক্লুড করতে পারছেন, তার পাশাপাশি গভর্নমেন্ট এখানে এই এইভাবে এই এই গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছে। এর পাশাপাশি একটা জিনিস লিখবেন সবসময় যে শুধুমাত্র গভর্নমেন্ট এটা কিন্তু লিখবেন না, গভর্নমেন্টের সাথে নৈতিক, সাধারণ মানুষের যে নৈতিক যে চিন্তাভাবনা, নৈতিক ডেভেলপমেন্ট, এটাকেও কিন্তু গুরুত্ব দেবেন এই কনক্লুশনের ক্ষেত্রে। তো এই পয়েন্টগুলোকে যখন আপনি একসাথে করতে পারবেন তখনই কিন্তু আপনার নাম্বারটা একটু তুলনামূলকভাবে আগের থেকে ভালো আসবে
এবং এত গভর্নমেন্ট স্কিম ইন্ডেক্স র্যাঙ্কিং মিনিস্ট্রি এগুলোকে যখন আপনি ইনক্লুড করবেন অবশ্যই কিন্তু আপনার নাম্বার অবশ্যই কিছুটা হলেও বেড়ে যাবে। তো এই কথাগুলোকে যদি মাথায় রাখতে পারেন অবশ্যই আপনার নাম্বার ইনক্রিজ করবে। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।